কুসুমিতা, তুমি ঠিকই বলেছো, একেবারে ঢিলছোড়া দূরত্ব শান্তিকুঞ্জ, সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় সভা করছেন এবং এমন একটা দিনে তিনি আজকে এই সভা করছেন যখন আজকেই শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী তাদের অমিত শাহের সভা, যে সভা এগড়াতে হবে সেই সভায় তাদের যোগ দেওয়ার কথা। ফলে আজকে যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী তারা বিজেপিতে যোগ দেন, সেক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে কিন্তু তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে যাবে গোটা অধিকারী পরিবারের। শিশির অধিকারীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক দীর্ঘদিনের, তৃণমূল কংগ্রেস গঠনের আগে থেকে 1995 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক এবং 26 বছরের সম্পর্ক, ফলে সেই সম্পর্ক ছিন্ন হতে চলেছে। শিশির অধিকারী 2009 থেকে তৃণমূলের সাংসদ, তিনি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক পেয়েছিলেন, প্রতিমন্ত্রী হয়েছিলেন মনমোহন সিংয়ের আমলে, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে করেছিলেন, ফলে অনেক সম্মান দিয়েছেন শিশির অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে তিনি যে সম্মান দিয়েছেন, যে ভালোবাসা দিয়েছেন বিনিময়ে অধিকারী পরিবার, তার সঙ্গে ভোটের সময় বেইমানি করেছে এবং তিনি ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করবেন, ফলে আজকে সেই ডাকটা আবার তিনি দিতে পারেন যে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে গড্ডারদের সঙ্গে। তিনি সেই গড্ডার কথাটা তিনি উচ্চারণ করছেন আজকে, ফলে নতুন করে সেই বার্তাটা দিতে পারেন। এবং দ্বিতীয় বিষয়, তুমি যেটা বলছো নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় এবারের প্রার্থী, ফলে নন্দীগ্রামেও তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীকে, ফলে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে রীতিমতো রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে এবং সেই উত্তাপে নতুন করে আরো পারদ চড়াবে প্রধানমন্ত্রীর সভা। একেবারে অসম্ভব, তুমি আমাদের সঙ্গে থাকো। নতুন করে উত্তাপ বাড়ছে, একদিকে যখন কাঁথি দক্ষিণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, তার পাশাপাশি আজকে বাঁকুড়ায় প্রধানমন্ত্রীর সভা রয়েছে। গতকালই আমরা দেখেছি খড়গপুরে প্রচারে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী এবং তারপর আজকে বাঁকুড়ায় একের পর এক প্রচার, এবং আজকের পর আবারও 24 তারিখে আসবেন প্রধানমন্ত্রী আমরা জানি। ঋত্বিক, এই মুহূর্তে ভিড় কতটা জমেছে? করেছেন কিন্তু আজকের রবিবাসরীয় প্রচার জমজমাট, যেমনটা আশাবুলদা বলছিল, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে নামছেন এবং এই নির্বাচনী মরশুমে আজ প্রথম নরেন্দ্র মোদী পরপর দুদিন বাংলায় থাকছেন এবং একই দিনে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারা বাংলায় প্রচার সারবেন। এবং এই ব্যবধানটা বেশি দূর নয়, কারণ প্রথম দফা ও দ্বিতীয় দফায় জঙ্গলমহলের এই অংশে ভোট। আমি এই মুহূর্তে সেই সভামঞ্চের ঠিক সামনেটায় রয়েছি যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিরাপত্তার পর্যবেক্ষণ যেরকম চলছে, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মঞ্চ প্রস্তুত রয়েছে। আজকে যেটা দুপুরবেলা প্রধানমন্ত্রীর হেলিকপ্টার, সেটা এই মঞ্চের ঠিক অদূরে যে অস্থায়ী হেলিপ্যাডটা তৈরি করা হয়েছে সেখানে তিনি নামবেন এবং ঠিক তার পাশে মঞ্চ প্রস্তুত রাখা রয়েছে। যে স্লোগানগুলো নিয়ে বিজেপিকে সম্প্রতি আমরা দেখেছি তারা এগিয়ে এসেছে, তার মধ্যে এবারে কিন্তু সেগুলো যেরকম রয়েছে, আর নয় অন্যায়, এবার আসল পরিবর্তন চাই, এর পাশাপাশি এই বাঁকুড়ার মঞ্চে সেখানে পরিষ্কার করে লেখা রয়েছে রং দিয়ে দলীয় প্রতীকের পাশে, এবার সোনার বাংলায় 200 পার 200 প্লাস, অর্থাৎ এই শীর্ষকে প্রধানমন্ত্রী আজ বলবেন। গতকালের তার বক্তব্য, তা নিয়ে নিঃসন্দেহে রাজনৈতিক তাৎপর্য এবং আলোচনা যথেষ্ট হয়েছে, কিন্তু ইতিমধ্যেই তৃণমূল তারা কিন্তু প্রশ্ন জানাতে শুরু করেছে। গতকালও আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনিদিককে দেখেছি, তিনি বলছেন যে ডেলি প্যাসেঞ্জারই করছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা এবং আজ দ্বিতীয়বার ফের পরপর দুদিন প্রধানমন্ত্রী আসছেন।